কংগ্রাচুলেশনস 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 ইসরোর সাথে চন্দ্রযান থ্রি এর সাথে যুক্ত সমস্ত মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদেরকে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী করে তোলার জন্য। বিশ্বাস করো, আজ ভারতীয় হিসেবে গর্ব করার মতো এবং আনন্দ করার মতো কোনো বিষয়ের কোনো কমতি নেই। আজ যখন ওই সময়টা ছিল 6:04, তার খানিকক্ষণ আগে থেকে আমি তো লিটারেলি চোখ বন্ধ করে টিভির সামনে বসেছিলাম। আমাদের বাড়িতে শুধু টিভি নয়, সঙ্গে চারজনের চারটে ফোনও চলছিল। এইরকম টেনশন এবং এক্সাইটমেন্ট সত্যি বলছি আমার বোধহয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনেও হয়নি। লাস্ট টাইম যখন 2019-এ অভিযানটা ফেল করে তখন যতটা কষ্ট হয়েছিল, আজ তার দ্বিগুণ খুশি হয়েছি আমরা, সাথে টেনশনটাও সেই লেভেলেরই ছিল। বিক্রম ল্যান্ডার যখন ল্যান্ড করে গেছে তখন আমরা বেশ খানিকক্ষণ ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর বুঝতে পেরে তো আনন্দের আর কোনো সীমা নেই আজকে সবার। তো আজকে আমি কেক নিয়ে কিছুই বলতে পারছি না এক্সাইটমেন্টের চোটে। আমার আজকে দুটো কেকের অর্ডার ছিল, টু টায়ার কেক আর একটা ডল কেক। টু টায়ার কেকটা ছিল কোকোমেলন থিম, তো ওটার ফুল লুকটা আমি তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করছি।